আমরা আজকে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি যারা আইটি অ্যাডমিশন নেবে ভাবছো দু সালে তো তাদের জন্য এই আপডেটটা তো তোমরা কি নোটিশটা দেখতে পাবে ডাব্লু ওয়েবসাইটে একটি নোটিশ আপলোড হয়েছে যেখানে বলা আছে যারা আগের বছর ফর্ম ফিল আপ করেছিলো তারা এবার কি করবে তো এই আপডেটটা এখানে দেওয়া আছে জেনারেলি দু হাজার কুড়ি দু হাজার একুশ আর দু হাজার বাইশ যদি তোমরা এই সেশনগুলির মধ্যে তোমরা যদি ফর্ম ফিল আপ করেছিলে বা ভর্তি হয়েছিলে তাহলে তোমরা এই ভিডিওটা পুরোটা দেখবে ভালো করে শুনে নাও যারা আগের বছর ফর্ম ফিল আপ করেছিলে মানে রেজিস্ট্রেশন হয়েছিল বা রেজিস্ট্রেশন হয়নি বা ক্লাস করেছিলে বা ক্লাস করনি তারা কি করবে সেইটার ব্যাপারে আপডেট দিয়েছে নিউ নোটিস ফর প্রিভিয়াস স্টুডেন্টস তো চলো আমরা একটু দেখে নিই কোন নোটিশটার কথা বলছি তো তোমরা যারা কমেন্ট করছিলে কমেন্টে জানিয়েছিলে তোমরা অনেকেই তোমাদের মতামত তোমরা দেখতে পাবে এটা ডব্লিউবিএসসিভিটির যেটা ওয়েবসাইট সেই ওয়েবসাইটে নোটিশটা আপলোড হয়েছে নোটিশটা দেওয়া আছে এইখানে দেখো তোমরা দেখতে পাবে যে অ্যালাউইং পার্টিসিপেন্টস অফ দ্য ভেরিফাইড নন অ্যাডমিটেড ক্যান্ডিডেটস অফ দু ঠিক আছে দু হাজার বাইশ ডাইরেক্টলি ইন্টু দু হাজার কাউন্সিলিং তো এইখানে দু হাজার যারা ফর্ম ফিল আপ করেছিলো যারা ভর্তি হয়নি তাদেরকে দু হাজার তেইশে ডাইরেক্ট কাউন্সিলিংয়ের মাধ্যমে বসানো হবে তো চলো নোটিশটা কি বলছে আমরা একটু দেখে নিই তো নোটিশটা দেখতে পাচ্ছ এখানে তিন তারিখের নোটিশ তো এখানে বলে দিয়েছে যে নোটিশ ফর দ্য অলরেডি রেজিস্টার্ড অ্যান্ড ভেরিফাইড ক্যান্ডিডেটস অফ দু হাজার বাইশ যারা অলরেডি রেজিস্টার্ড এবং ভেরিফাইড করে দিয়েছ তাদের জন্য ঠিক আছে এছাড়াও আমি অনেকগুলো প্রশ্নের উত্তর দেবো পুরো ভিডিওটা ভালো করে দেখবে এবং চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটিকে কারণ এই রকম ধরনের আপডেট এবং গুরুত্বপূর্ণ খবর আমি তোমাদের সঙ্গে কিন্তু উপস্থাপনা করবো তো কাজেই ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটিকে শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের গ্রুপে এখানে দেখতে পাচ্ছ যারা রেজিস্টার্ড ক্যান্ডিডে ক্যান্ডিডেট যারা রেজিস্টার্ড করেছিল ভালো করে দেখবে লক্ষ্য করবে নোটিসটা দ্য রেজিস্টার্ড ক্যান্ডিডেট সাকসেসফুলি যারা সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেট ছিল দু সালের এবং যারা অ্যাডমিশন নেয়নি যারা অ্যাডমিশন নেয়নি কোনো গভর্নমেন্ট পিটিপি অথবা প্রাইভেট আইটিআই এ রকমভাবে গভর্নমেন্ট অ্যাডমিশন নেয়নি তারা কিন্তু অটোমেটিক্যালি এলিজিবেল হয়ে যাবে দু হাজার তারা কিন্তু কাউন্সিলিং প্রসেসের জন্য ঠিক আছে তাদেরকে কিন্তু আর ফর্ম ফিল করতে হবে না যারা যারা আমাকে কমেন্ট করছিল তাদেরকে বলেছিলাম বারবার ধরেই যে তাদেরকে ফর্ম ফিল করতে হবে না এখানে নোটিশ দিয়ে আবার জানিয়ে দিয়েছে তো দেখো তাদের ডাটা দেয়ার ডাটা অ্যান্ড ডকুমেন্টস তাদের ডাটাগুলো সমস্ত কিছু গভর্নমেন্টের কাছে আছে সেটা কি করবে সেটা মাইগ্রেট করে দেবে দু হাজার তেইশে অ্যাডমিশনের উইন্ডোতে তো তোমাদের ডেটাগুলো তাদের কাছে সেভ করা আছে এবং সেগুলো কিন্তু নতুন করে এখানে সেভ হয়ে যাবে আবার এই বছরের লগ ইনে তো তোমরা আগের বছরের যে ফোন নাম্বার এবং ডেট অফ বার্থ ছিল সেই ফোন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে তোমরা লগ ইন করবে এবং লগ ইন করার পরে তোমরা তোমাদের ডাটাগুলো দেখতে পাবে এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে কখন অ্যাপ্লাই করতে হবে আমি সেটাও বলবো ভিডিও শেষে বলবো কিভাবে করতে হবে সেটা আমি জানিয়ে দেবো তো ভিডিওটা পুরোটা দেখবে নট লেবেল টু পে অ্যাপ্লিকেশান ফিস রকম তোমাদেরকে আড়াইশো টাকা যে ফিসটা দিতে হচ্ছিলো সেটা কিন্তু দুশো টাকা যেটা দিতে হচ্ছিলো সেটা কিন্তু দিতে হবে না তো কাজেই তোমরা কিন্তু কোনোরকমভাবে টাকাও দিতে হবে না তো তোমাদের যে র্যাঙ্কটা হবে সেই র্যাঙ্কটার ব্যাপারে অনেকে জিজ্ঞেস করছিল সেই র্যাঙ্কটা কী হবে না র্যাঙ্কটা কারেন্ট ইয়ারের হিসাবেই র্যাঙ্ক হবে তোমরা যে মাধ্যমিকের পার্সেন্টেজ পেয়েছিলে সেটা এই বছর ডাটা মাইগ্রেট হয়ে যাবে মানে তোমাদেরকে এমনভাবে ডাটাটা মাইগ্রেট করে দেবে মানে সমান সমান মাইগ্রেট করে দেবে যাতে করে তোমরা ধরো সিক্সটি ফোর পার্সেন্ট পেয়েছিলে আগের বছর সেখানে ধরো তোমাদের র্যাঙ্ক হয়েছিল দশ হাজার র্যাঙ্ক হয়েছিল স্টেট র্যাঙ্ক তো এই বছর 64 পার্সেন্ট ধরো আছে তোমার তো সেই সিক্সটি ফোর পার্সেন্টে ধরো তোমার র্যাঙ্ক হতে পারে পনেরো তো পনেরো হাজারই র্যাঙ্ক হবে আগের বছর যে দশ হাজার র্যাঙ্ক হয়েছিল সেই দশ হাজার র্যাঙ্কটার কোনো ভ্যালু থাকবে না এই বছর যে র্যাঙ্কটা হবে সেই র্যাঙ্কের ভিত্তিতে তোমাদেরকে কাউন্সিলিং করতে হবে কলেজ চয়েস করতে হবে কখন কলেজ চয়েস হবে সেটাও আমি বলছি তোমাদেরকে ধীরে ধীরে সব কিছু বলবো তো এখানে দেখতে পাচ্ছ যে দাদা তারা কোনোরকমভাবে রি রেজিস্টারও করতে হবে না তাদেরকে অ্যাপ্লিকেশন ফিও পে করতে হবে না তারা কি করবে তারা ডাইরেক্ট চয়েস ফিলিং করবে চয়েস ফিলিং কি হয় না চয়েস ফিলিংয়ের ক্ষেত্রে সেইখানে তোমরা কোন ট্রেড নিয়ে পড়বে বা কোন কলেজে তোমরা ভর্তি হবে সেগুলো সমস্ত কিছু তখন তোমাদেরকে দিতে হবে তো তোমরা যে ডিস্ট্রিক্টে থাকো কেন বা যে যে যেখানে তোমরা ভর্তি হতে চাও সেইগুলো সব কিছু কিন্তু তখন দিতে হবে চয়েস ফিলিংয়ের সময় কখন দিতে হবে চয়েস ফিলিংয়ের সময় তো এইখানে দেখতে পাচ্ছ যে মডিফিকেশান কোনোরকমভাবে করা যাবে না যারা যারা ভুল করেছো তাদের ব্যাপারেও আমি বলবো অনেকে ভুল করেছো রেজিস্ট্রেশন ফর্মটা তো সেটা কি করতে হবে আমি বলছি দোষ হু আর অলরেডি রেজিস্টার যারা রেজিস্টার করে ফেলেছে পেড করে ফেলেছে ভেরিফাইড লাস্ট ইয়ার যারা করে ফেলেছে তাদেরকে কি করতে হবে একটা কনসেন্ট ফর্ম ফিল আপ করতে হবে ঠিক আছে কনসেন্ট ফর্ম ফিল আপ মানে তোমরা যে আগের বছর ভর্তি হয়েছিলে তোমরা ভেরিফাইড টেনি ভেরিফিকেশান হয় ভর্তি হওয়ার পরে ট্রেনি ভেরিফিকেশান হয় ট্রেনি ভেরিফিকেশান করে ফেলেছো তো এই ধরনের তোমরা যারা ভেরিফাইড ক্যান্ডিডেট আছো শুধুমাত্র তাদের জন্য বলছি তারা কনসেন্ট ফর্মটা ফিল আপ করবে কনসেন্ট ফর্মটা ফিল আপ শুরু হয়ে গেছে তোমরা দেখতে পাবে তোমরা নিজের নিজের লগ যাবে সেখানে তোমরা চার তারিখ থেকে ওপেন হয়ে গেছে মানে গত পরশু দিন থেকে ওপেন হয়ে গেছে একত্রিশ পাঁচ দু হাজার তেইশ মানে যেদিন পর্যন্ত লাস্ট হচ্ছে ফর্ম ফিল আপের ডেট আছে সেই দিন পর্যন্ত কিন্তু এটা চলবে ঠিক আছে কাজ তোমরা যারা যারা কনসেন্ট ফর্মটা ফিল আপ করার আছে তারা কিন্তু তোমাদের লগ ইনে ফর্মটা দেখা যাবে যদি এরকম কোনো ক্যান্ডিডেট থাকো আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা কিন্তু টেলিগ্রাম পার্সোনাল যে টেলিগ্রাম আইডিটা আমি কমেন্টে পিন করে দিয়েছি সেইখান থেকে তোমরা আমাকে পাঠাতে পারো তোমার লগ ইন আইডিটা তাহলে আমি বিস্তারিত আরেকটা ভিডিও কিন্তু বানিয়ে দিতে পারবো যারা ভেরিফাইড আছে তাদের কথা বলছি ঠিক আছে তো এখানে দেখো আফটার দ্য লাস্ট রিকোয়েস্ট ফর ইনক্লুজন ইন কাউন্সিলিং প্রসেস শ্যাল নট বি এন্টারটেন মানে তোমরা যারা ভেরিফাইড ক্যান্ডিডেট আছো তারা যদি ক্লেম না করো যে আমরা এই বছর ভর্তি হতে চাই তো সেইটা কনসেন্ট ফর্মটা ফিল আপ করার মাধ্যমে জানাতে হবে তোমরা যদি না করো তাহলে কিন্তু কাউন্সিলিংয়ে তোমরা কিন্তু বসতে পাবে না তো একত্রিশ পাঁচ দু তারিখের মধ্যে তোমাদেরকে সেই কনসেন্ট ফর্মটা ফিল আপ করতে হবে তো এখানে আমি কি কী বিষয়গুলো আলোচনা করলাম আর একবার শুনে নাও ভালো করে আমি বলে দিচ্ছি যারা দু হাজার কুড়িতে দু হাজার একুশে দু বাইশে যারা যারা ভর্তি হয়েছিলে তারা কিন্তু এখানে কিন্তু তোমরা যখন ফর্ম ফিল করবে সেখানে কিন্তু তোমরা দেবে যে প্রিভিয়াস ইয়ার্সে অ্যাডমিশন হয়েছিল তো তোমাদেরকে কিন্তু দু হাজার বাইশের অনলি ফর এখানে দু যারা স্টুডেন্ট আছে যারা দু সালে ফর্ম ফিল আপ করেছিল কিন্তু তোমরা অ্যাডমিশন নাও নি তোমরা কাউন্সেলিং করোনি বা অ্যাডমিশন নাও নি এরকম অনেক ক্যান্ডিডেট আছে তাদের জন্য শুধুমাত্র ফর্ম ফিল আপ করতে হবে না শুধুমাত্র দু হাজার বাইশ মানে দু হাজার বাইশ ঠিক আছে দু হাজার বাইশ সালে যারা ফর্ম ফিল আপ করেছিল শুধুমাত্র তাদের জন্য বলছি তারা অন কোনো রকমভাবে ফর্ম ফিল আপ করার জন্য টাকা টাকা দিতে হবে না বা ফর্ম ফিল আপও করতে হবে না তারা ডাইরেক্ট চয়েস ফিলিং করবে ঠিক আছে চয়েস ফিলিং করবে এবং কাউন্সিলিং করবে তো কবে থেকে চয়েস ফিলিং হবে তো চয়েস ফিলিং যখনই হবে আমি তোমাদেরকে জানিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং আমার টেলিগ্রাম যে চ্যানেলটি আছে সেখানে তোমরা জয়েন করে যাও আমি সঙ্গে সঙ্গে আপডেট সেখানে কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো ঠিক আছে